তুরস্কের অত্যন্ত জনপ্রিয় একটি প্রবাদ জমিনি নিয়তি এই প্রবাদই বলে দেয় মাটির কারণে যেমন আপনার জীবন বেঁচে থাকতে পারে তেমনি মাটির কারণেই আপনার মৃত্যু ঘটতে পারে প্রকৃতির খেলা বোঝা অনেক কঠিন মানুষের জন্য যা আবার প্রমাণিত হলো তুরস্ক সিরিয়ার ভূমিকম্প দিয়ে মানুষ যে আসলেই প্রকৃতির কাছে অসহায় সেই বার্তাই যেন দিয়ে গেল প্রকৃতি বিজ্ঞানের জয় জয়কার কিংবা উন্নত সব আবিষ্কার সব যেন অসহায় প্রমাণিত হলো মাত্র কিছু সেকেন্ডের ঘটনা মুহূর্তে লন্ড ভন্ড তুরস্কের একটি আস্ত শহর তার সঙ্গে প্রতিবেশী দেশ সিরিয়ার সীমান্ত শহরগুলো হয়ে গেল লন্ড ভন্ড সাত দশমিক মাত্রার ভূমিকম্প যেন রীতিমতো তুল কালাম কাণ্ড ঘটিয়েছে তুরস্কে উনিশশো সালের পর চুরাশি বছরে এমন ভূমিকম্প আর দেখেনি দেশটি সবশেষ উনিশশো সালে তুরস্কের পূর্বাঞ্চলে সাত দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে সে সময় অন্তত তেত্রিশ হাজার মানুষের প্রাণহানি ঘটে কিন্তু এবার শোকের ছায়া তার চেয়েও বেশি পাশাপাশি অঞ্চল তো রয়েছেই অবশ্য ভূমিকম্পের সাথে তুরস্কের আত্মীয় সম্পর্ক সিরিয়া বলা এমনকি দু হাজার একুশ সালেই দেশটিতে প্রায় তেত্রিশ হাজার বার ভূমিকম্প হয়েছে অবশ্য এই ঘন ঘন ভূমিকম্পের কারণ সক্রিয় প্লেটে অবস্থান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম একটি তুরস্ক দেশটির অবস্থান এমন স্থানে যেখানে সক্রিয়ভাবে গতিশীল বেশ কয়েকটি টেকটোনিক প্লেট একসাথে আছে তুরস্কে এমন ঘটনার কারণ জানতে আগে আমাদের জানতে হবে ভূমিকম্প কেন হয় মূলত ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে তখন ভূমিকম্পন হয় পৃথিবী পৃষ্ঠের অংশ বিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তনই ভূমিকম্প এখন আসা যাক তুরস্কের ভূমিকম্প সম্পর্কে পৃথিবীর ভূতক মূলত পৃথক পৃথক বিট দিয়ে তৈরি এই বিটকে বলা হয় প্লেট এগুলো একটি আরেকটির পাশাপাশি থাকে এই প্লেটগুলো প্রায়ই সরে যেতে চেষ্টা করে কিন্তু একটির সাথে আরেকটির ঘর্ষণের কারণে তা সম্ভব হয় না কিন্তু চাপ এত বেড়ে যায় যে একটি প্লেট হঠাৎ করে ঝাঁকুনি দেয় এতে করে বিটের স্থানান্তর ঘটে তুরস্কের ভূমিকম্পের ক্ষেত্রে আরবীয় প্লেট উত্তর দিকে সরছিল এবং আনাতোলিয়ান প্লেটের সঙ্গে ঘর্ষণ হচ্ছিল আর এর ফলেই তুরস্কে এই ভূমিকম্প তাছাড়া এত ক্ষয়ক্ষতির কারণ হিসেবে তুরস্কের অপরিকল্পিত নগরায়ন কিংবা বিল্ডিংও অনেকাংশে দায়ী যদি সঠিক নিয়ম অনুসারে তাদের অবকাঠামো নির্মাণ করা হতো তবে হয়তো আজকে এই ক্ষয়ক্ষতি অনেক অংশে কম হতো এমনটাই মনে করছেন নগর বিশেষজ্ঞরা ভূমিকম্প কখনো বলে কয়ে আসে না অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতোই তাই এর জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে সব কিছু ঠিকঠাক রাখা প্রয়োজন এবং ভূমিকম্পর সময় করণীয় দিকগুলো সবাইকে অনুসরণ করা উচিত তাহলে হয়তো অনেকাংশে কমে আসবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক পরিসরে আগামী চব্বিশ ফেব্রুয়ারি ওমানের মাস্কাটের মাসকাটের মাবেলাহ সানাইয়াতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আবু আসাফ ওয়ান বিন হাবিব ইনভেস্টমেন্ট কোম্পানির দ্য লাভ অফ প্যারেন্টস ফিশ অ্যান্ড মিড শপ আপনারা সবাই আমন্ত্রিত